হায়দার চৌধুরী আপনার কাছে জানতে চাই যে কি চট্টগ্রামের পত্রিকাগুলোতে কি কি ধরনের সংবাদকে গুরুত্ব সহকারে ছাপা হয়েছে। পৃথিবীর 40টা দেশের মধ্যে বাংলাদেশ সাবমেরিন যুগে প্রবেশ করলো। এটা মনে হয় আমি মনে করি যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশটা আরেক ধাপে গিয়ে গেল। এটা খুব একটা সহজ কাজ না যে সাবমেরিন একটা দেশে থাকা, দেশে সাবমেরিন থাকা মানে তার সামরিক শক্তি অনেক গুণ বৃদ্ধি পাওয়া, এবং সামরিক গুণের শক্তির বৃদ্ধির সাথে সাথে মানসিক বাংলাদেশের মানুষ অনেক বেশি আত্মনির্ভরশীল হবে, ডিপেন্ডেন্ট হবে। এই যে সাবমেরিন আমাদের বাংলাদেশে এখন আসলো এবং পৃথিবীর বুকে 40টা দেশের মধ্যে যে বাংলাদেশ যে 40টি দেশের কাছে সাবমেরিন রয়েছে, তার মধ্যে যে বাংলাদেশও এখন একটি, এবং পৃথিবীর মধ্যে যে বাংলাদেশ যে মিরাকল কান্ট্রি, বাংলাদেশের উন্নয়নের দিকে যাচ্ছে, এটাই মনে হয় তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। এবং প্রধানমন্ত্রীর বক্তব্যে আপনার কি মনে হয়েছে যে মানুষের মধ্যে কিংবা সামরিক বেসামরিক সব স্তরের মানুষের মধ্যে একটি নতুন প্রত্যয় যুক্ত হয়েছে, উদ্দীপনা যুক্ত হয়েছে মানুষের মধ্যে একটা, যেটা বলবো যে ডিপেন্ডেন্ট, আমি সেলফ ডিফেন্ডার একটা, এবং আমরা বীরের জাতি, এবং উনি এটাও বলেছেন যে আমরা বীরের জাতি, আমরা মাথা নত করব না, আমরা মাথা উঁচু করে দাঁড়াবো, পৃথিবীর বুকে আমরা জানাতে চাই বাঙালি কোনো সবাই হার মানে না, বাঙালি বীরের জাতি, বাঙালি তার
অর্থনৈতিক ভাবে যে মুক্তি মানে প্রধানমন্ত্রীর যে নেতৃত্ব অর্থনৈতিক যে মুক্তি করতে যাচ্ছে সে মুক্তির সোপান এখন বাংলাদেশ এবং বাংলাদেশের মুক্তির উন্নয়নের সড়ক এখন বাংলাদেশ সেটাই এখন আমরা মনে করি। আরেকটি বিষয় খুব আলোচনা করতে হবে আজকে সব কার্ডে সেটি গুরুত্ব সহকারে ছাপানো হয়েছে যে চট্টগ্রাম ওয়াসাপ যে পানি শোধনাগার প্রকল্প যেটি মাননীয় প্রধানমন্ত্রীর নামে উদ্বোধন হয়েছে প্রকল্পটি হয়েছে সেটি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি চট্টগ্রাম বিমানবন্দর সড়কের যে বহাল দশা সেটি নিয়ে খুব ক্ষোভ জেগেছে এবং তার পাশাপাশি তিনি জানতে চেয়েছেন এই অবস্থা কার কারণে হয়েছে। তো সেই বিষয়টি নিয়ে যদি আপনি কিছু বলতেন তিনি অনেক রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক অঙ্গনে অনেক আসলে তো চট্টগ্রাম থেকে রাস্তাটা আমাদের একটি মাত্র রাস্তা অর্গানিক যে রাস্তাটা আছে সেখানে তো গাড়ি ঘোড়াটা সবসময় জ্যাম থাকে বাট আমাদের চট্টগ্রাম শহর থেকে একটি মাত্র রাস্তা যেটা দিয়ে মানুষ চলাচল করে এবং এয়ারপোর্টে যায় এই রাস্তাটা ডেফিনেটলি এটা শুধু আমাদের জন্য নয় দেশের এবং বিদেশিদের জন্য এটা আকর্ষণ থাকে আমরা পৃথিবীর যখন বিদেশে যাই তখন নামার পরে যখন তার আশেপাশটা দেখি বা প্রথমের আউটলুকটা সেটা আমাদের কাছে ভালো লাগে ঠিক সেই রকম চট্টগ্রাম যেহেতু চট্টগ্রাম বন্দর গেট অফ দ্য কান্ট্রি বাংলাদেশ এখানে দেশি বিদেশি অনেকেই আছে এবং আসবে এই রোগটা না এই রোগটা যে অবস্থা বেশ কিছুদিন থেকে এটা নিশ্চয়ই আমি মনে করি এটা এটাকে ডেফিনেটলি এটার কাজ আর যদি মার্ক করা উচিত এবং খুব তাড়াতাড়ি শেষ করা উচিত এখানে দুটো ব্রিজ বেশ কিছুদিন থেকে কাজ করতেছে আমরা দেখতেছি এবং দুটো ব্রিজের পাশাপাশি এখানে অনেক সময় যানজট লেগে যায় একটা তো একটা রাস্তা দ্বিতীয়টা যানজট লেগে যায় এটা নিশ্চয়ই সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে যারা বিদেশে যায় বা আসে সবার জন্য একটা ভোগান্তি আমরা মনে করি যে এটা যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত কাজটা করে এটা দ্রুত তার সাথে কাজটা শেষ করা দরকার এবং এই যে এটাই হচ্ছে বাস্তবতা এই যে উন্নয়নের সাথে যে সামগ্রিক আইন শৃঙ্খলার পরিস্থিতি জড়িত সেটি কালকে কিন্তু আরেকবার প্রমাণিত হয়েছে আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি হলে যে উন্নয়ন বিলম্বিত হয় সেটি প্রমাণিত হয়েছে এই সড়কের ভঙ্গুর দশাকে কেন্দ্র করে কালকে প্রধানমন্ত্রী বলার পরে আমরা জানতে চেয়েছিলাম গণমাধ্যম কর্মীরা বিশেষ করে চট্টগ্রামের মেয়রের কাছে জানতে চেয়েছি এটি কি কারণে এরকম অবস্থা তিনি তেমনটি জানিয়েছেন এটি কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প না এটি জায়গার প্রকল্প জায়গার এবং হলে আয়োজনের ঘটনার পর থেকে জায়গার প্রকৌশলীরা ঢিলে তালে দিয়েছিলেন এবং এই প্রকল্প নিয়ে শুরু থেকেই তেমন যেন একটু স্থবিরতা বিরাজ করছিল যে কারণে আগামী সেপ্টেম্বর নাগাদ প্রকল্পের সময় বৃদ্ধি করা হয়েছে আপনি কি কি মনে করেন যে রাজনীতির যে গতিপথ সেই গতিপথ জঙ্গিবাদের যে উত্থান সেই উত্থান যদি ফের মাথা চাড়া দিয়ে তারা উঠে যেটি আজকে কাগজেও শিরোনাম আছে সেই ক্ষেত্রে এই ধরনের উন্নয়ন প্রকল্পের মতো আরো বড় বড় প্রকল্প কি বিলম্বিত হবে না চট্টগ্রামকে কেন্দ্র করে তবে চট্টগ্রাম বাংলাদেশ বলতে গেলে এই যে আমি যে কথাটা বললাম পলিটিক্যাল স্টেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং পলিটিক্যাল স্টেবিলিটিতে যে আছে কিন্তু এই জঙ্গিবাদকে কিন্তু কেউ সমর্থন করে না সেটা কোনো পলিটিক্যাল পার্টি সমর্থন করে বাংলাদেশের কোনো জনগণ সমর্থন করে বিশেষ করে ব্যবসায়ীরা এই জঙ্গিবাদ থেকে অনেক দূরে থাকতে হবে কারণ ব্যবসায়ী একজন ব্যবসায়ী বা অর্থনীতি তখনই ডেভেলপ হবে তখনই তার আপনি যদি মার্কে যাবে যখন তার পলিটিক্যাল স্টেবিলিটিটা থাকবে এখন এই যে জঙ্গি যেটা কথা আসতেছে এটা এটা আমাদের ইসলামও নাই কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা আঘাত করা এটা কোথাও নাই এইটা কিন্তু আমি মনে করি যে ডোর টু ডোর যে দিয়ে মানুষকে কনভিন্স করার যে ব্যাপারে যে চারপর এই জিনিসটা আমার মনে হয় একেবারে এটা এতে কোনোভাবে এটাকে আমরা লালন পালন যাটাকে সমর্থন করতে পারি না কারণ ইসলাম একটা শান্তির ধর্ম ইসলাম আল্লাহ আল্লাহ থেকে একটা ধর্ম এই ধর্মকে যারা অন্যভাবে ডাইভার্ট করতে চায় আমি মনে করি এটা ভুল ধারণা এটা ভুল পথ এখান থেকে আমাদেরকে পিছিয়ে আসতে হবে আমাদের ঐক্যবদ্ধ হবে এই এই জায়গা থেকে আমাদের সবাইকে আপনার বেলা আপনার জায়গায় আমি আমার বেলায় আমি যে যেখানে আছে প্রত্যেকে এটা যেন আমাদের মা বোনদেরকে বা যারা যেখানে আছে সবাইকে বলি যে ভাই এটা এটা কিন্তু কোনো ধর্ম না আরেকটা আশ্চর্য এবং উদ্বেগের এবং হাস্যকর ব্যাপার সেটা হলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন কিন্তু ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ করছে আর জঙ্গিরা জঙ্গি সংগ্রহ করছে এটা একটা দুঃখজনক এই দুঃখজনক কথা দেখে আমাদের বেরিয়ে আসতে হবে এটা এটা কারো কারণে কামনা হতে পারে না আজকে কাগজে রাজনৈতিক আরেকটি প্রতিবেদন আছে নির্বাচনমুখী আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির অবস্থান বিশেষ করে বিমত সেটিকে কেন্দ্র করে আপনার কি কি মনে হচ্ছে এটি এটি আমরা শেষ করতে আমরা আমি মনে করি যে
করেন একমাত্র উপায় হচ্ছে নির্বাচন, এবং নির্বাচনের কোন বিকল্প নেই। নির্বাচন করাই সবার জন্য আমি মনে করি এটা ভালো, এবং একটা পলিটিক্যাল স্টেবিলিটি এবং একটা নির্বাচন মধ্যে থাকলে মানুষের মনে একটা স্বস্তি থাকে, দেশ একটা পলিটিক্যাল স্টেবিলিটি থাকে, এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে, জনগণ যাকে চাইবে সেই ক্ষমতায় আসবে, এটাই হওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ আমাকে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আলোচনা করছিলাম আজ দিনের সংবাদপত্রের শীর্ষ শিরোনামগুলো নিয়ে। প্রাসঙ্গিক আলোচনায় যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি, বারেবারে নির্বাচিত সভাপতি মাহবুব আলম তালুকদার, যিনি চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে সাত চেম্বার পর্যন্ত বিভিন্ন পর্যায়ে তিনি নেতৃত্ব দিয়ে চলেছেন। আমরা এখন ফিরে যেতে পারি আমাদের কেন্দ্রীয় স্টুডিওতে। ধন্যবাদ মাহবুব। রিয়া ছায়েদার চৌধুরী, আপনাকে অসংখ্য।